ভালো আছো এবং সুস্থ আছো। হাফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আনাস স্যার। আজ আমি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের 18-19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব সুপার কম্পিউটার কি। সুপার কম্পিউটার হলো অতি ক্ষমতা সম্পন্ন শক্তিশালী একটি কম্পিউটার যেটির সাহায্যে সাধারণত বিভিন্ন ধরনের কাজ করা যায়। সাধারণত সুপার কম্পিউটার আবহাওয়ার পূর্বাভাস দিতে, পারমাণবিক বোমা বিস্ফোরণ করতে এবং গ্যাসের উৎস নির্ণয় করতে এটি ব্যবহৃত হয়। এরপরে জলবায়ু গবেষণা করতেও সুপার কম্পিউটারের ব্যবহার হয়। এরপরে আমরা দেখবো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার সাধারণত সুপার কম্পিউটার থেকে তুলনামূলক কম শক্তিশালী এবং আয়তনে ছোট হয়। এটি এখন খুব কমই ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখবো ডেস্কটপ। ডেস্কটপ কি? ডেস্কটপ শব্দটি শুনলেই আমরা বুঝি যে টেবিলের উপর রেখে যে কম্পিউটারের যেটি ব্যবহার করা হয় সেটিকে ডেস্কটপ বলে। ডেস্কটপে একটি মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি থাকে। ডেস্কটপ দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা যায়। সাধারণত অফিসের কাজ ডেস্কটপ দিয়ে করা যায়। ডেস্কটপ সাধারণত একটি নির্দিষ্ট স্থানে রেখে কাজ করতে হয়। এরপরে আমরা দেখব ল্যাপটপ। ল্যাপটপ কি? ল্যাপটপ সাধারণত একটি বড় বুকের মতো, এটি সহজে যে কোনো স্থানে বহন করা যায়। আর ল্যাপটপ দিয়ে সাধারণত বাসায় বসে অফিসের বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়। এরপরে আমরা দেখব ট্যাবলেট পিসি। ট্যাবলেট পিসি কি? ট্যাবলেট পিসি হচ্ছে মোবাইল কম্পিউটার। এটি সাধারণত অ্যান্ড্রয়েড উইন্ডোজ সিস্টেমের মাধ্যমে চালানো যায়। এটি সাধারণত কম্পিউটারের মতো অনেক শক্তিশালী এবং বিভিন্ন ধরনের অফিসের কাজ সহজে করা যায় এবং এটি এটি খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা এবং বিভিন্ন ধরনের কাজ করা যায়। এরপরে আমরা দেখব স্মার্টফোন। স্মার্টফোন সাধারণত ট্যাবলেট পিসি থেকে আকারে ছোট হয় এবং ট্যাবলেট পিসি থেকে কম শক্তিশালী হয়। স্মার্টফোন দিয়েও বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়, যেমন অনলাইন ভিডিও, বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলা যায়। এগুলো হচ্ছে স্মার্টফোনের ব্যবহার। এরপরে আমরা দেখবো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হচ্ছে যেগুলো সাধারণত বাইরে থেকে ভিতরে, যেগুলোর মাধ্যমে আমরা সাধারণত বাইরে থেকে ভিতরে তথ্য আদান প্রদান করি, তথ্য দিয়ে থাকি অথবা প্রদান করি, যেগুলোর মাধ্যমে তথ্য প্রদান করি। সেরকম কয়েকটি ইনপুট ডিভাইসের নাম হলো কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যামেরা, তারপরে হচ্ছে ওয়েব ক্যামেরা, তারপর হচ্ছে জয়স্টিক, ওএমআর। আশা করি তোমরা ইনপুট ডিভাইস কি সেগুলো বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব আউটপুট ডিভাইস। কয়েকটি আউটপুট ডিভাইসের নাম হলো মনিটর। মনিটর বললেই আমরা সাধারণত টিভির অথবা ল্যাপটপের পর্দার কথা চোখে বেশি ওঠে, কারণ আমরা যে দৈনন্দিন খবর অথবা বিভিন্ন ধরনের গেমস যেটির মধ্যে দেখতে পারি সেটি হচ্ছে কি মনিটর। এরপরে স্পিকার। স্পিকারের মাধ্যমে আমরা সাধারণত বিভিন্ন ধরনের শব্দ শুনতে পারি, তাহলে স্পিকার হচ্ছে একটি আউটপুট। মাল্টিমিডিয়া প্রজেক্টর। প্রজেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্লাস দেখতে পারি, সেটি হচ্ছে কি আউটপুট। এরপরে হচ্ছে প্লটার। প্লটার হচ্ছে একটি আউটপুট। প্রিন্টারের মাধ্যমে আমরা কোনো কিছু কপি করতে পারি, ফটোকপি করতে পারি। আউটপুট এবং ইনপুট ডিভাইস কি সেটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এরপর তোমরা তোমাদের মেইন বইয়ের 18 পৃষ্ঠা একটি চিত্র দেখতে পারবে। সেটির মধ্যে ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসিং কি সেটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা সেটি এখন চিত্র একে দেখবো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে বোর্ডের মধ্যে চিত্রটি দেখানো। ইনপুট সাধারণত বাইরে থেকে যখন আমরা মোবাইল অথবা ডেস্কটপ অথবা কম্পিউটারে কোনো কিছু প্রদান করি সেটি কোথায় গিয়ে জমা হয়? মেমোরিতে গিয়ে প্রথমে সেটি জমা হয়। এবং কম্পিউটারের মূল অংশ হচ্ছে চারটি, ইনপুট, আউটপুট,
মেমোরি এবং প্রসেসর। এরপর প্রসেসর মেমোরি থেকে উপাত্ত নিয়ে সেগুলি ব্যবহার করে এবং ফলাফলগুলো মেমোরিতে জমা রাখে। কাজ শেষে কাজ শেষ হলে তথ্য উপাত্ত আউটপুট দিয়ে আমাদেরকে ফিরিয়ে দেয়। যখন কাজ শেষ হয় তখন সেটি আউটপুটের মধ্যে আমাদের ফিরিয়ে দেয়। শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে মেমোরির কাজ কি। মেমোরির কাজ হলো কোনো কিছু জমা রাখা। এরপরে প্রসেসর কি, এটার মধ্যে কোনো কিছু প্রক্রিয়া, এটার মধ্যে কোন কাজ সম্পন্ন হয়ে পুনরায় মেমোরিতে আসে, মেমোরিতে গিয়ে সেটি আউটপুটের মাধ্যমে আমরা ফিরে পাই। তাহলে তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে পৃথিবীর সব কম্পিউটার কাজ করার ধরন বা প্রক্রিয়া। শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে কয়েকটি বাড়ি কাজ দিব, চলো আমরা সেটি বোর্ডে দেখে নিই। শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা প্রশ্নটি দেখি। ইনপুট ডিভাইসটি, কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো। তাহলে প্রথমে ইনপুট ডিভাইস কাটাগরির এই সংখ্যাটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের তথ্য উপাত্ত প্রবেশ করানো যায় তাকে ইনপুট ডিভাইস বলে। ইনপুট ডিভাইস সাধারণত হার্ডওয়্যার হয়ে থাকে, এগুলো কম্পিউটারের সাথে সংযুক্ত করে নিতে হয়। কয়েকটি ইনপুট ডিভাইসের নাম আমরা পূর্বে পড়েছি, যেমন মাইক্রোফোন, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার। স্ক্যানার সাধারণত তোমার কোনো ছবি যদি তোলা থাকে সেটির মাধ্যমে, সেটি স্ক্যানারের মাধ্যমে আবার কম্পিউটারে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপে প্রবেশ করানো যায়। আর শিক্ষার্থী বৃন্দ, আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নটি তোমরা সবার বাড়িতে লিখবে এবং বারবার অনুশীলন করবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।